চালকদের বেপরোয়া প্রতিযোগিতায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। রাজধানীতে 87% বাস, মিনিমাস এইসব নৈরাজ্যের সাথে জড়িত বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একে নিছক দুর্ঘটনা বলতে নারাজ তারা। তাদের মতে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই জন্য বাস মালিকদের পাশাপাশি সরকারকেও দায়ী করেন মানবাধিকার চেয়ারম্যান। ইকরামুল আদনানের রিপোর্ট। সড়ক নৈরাজ্য ও অব্যবস্থাপনা উত্তরণ নিয়ে আলোচনার আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এ সময় সমিতির পক্ষ থেকে দেশের পরিবহন ব্যবস্থার সমীক্ষা তুলে ধরা হয়। জানানো হয়, দেশে নিবন্ধিত যানবাহনের সংখ্যা প্রায় 31 লাখ। এর প্রায় দ্বিগুণ ভুয়া নামদারি যানবাহন সড়কে চলাচল করছে, যার মধ্যে 72% ফিটনেসের অযোগ্য। এমনকি 70 লাখ চালকের মধ্যে মাত্র 16 লাখ চালকের কাছে বিআরটি এর লাইসেন্স আছে। ওই সমিতির দুর্ঘটনা পর্যবেক্ষণ সেলের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি দেশে সড়ক দুর্ঘটনায় 1,800 জনের মৃত্যু হয়েছে। এটিকে তারা দুর্ঘটনা বলতে নারাজ। তাদের মতে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। চালকরা যাত্রী ধরার জন্য বাসে বাসে ভয়ঙ্কর প্রতিযোগিতায় লিপ্ত। এহেন পরিস্থিতিতে বাস চালাতে গিয়ে বাসের নিচে কে পড়লো বা কার হাত বা পা গেল তা দেখার সময় চালকদের নেই। এই জন্য বাস মালিক চালকদের পাশাপাশি সরকারকে দায়ী করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রেজাউল হক। তার মতে বাস থামানোর যেমন নির্দিষ্ট স্থান নেই, ঠিক তেমনি বেপরোয়াভাবে পরিবহন চালাচ্ছে চালকরা। একটা ড্রাইভারকে 18 ঘন্টা একটানে ডিউটি করতে হচ্ছে। ঢাকা থেকে চিটং ট্রিপ মারতেছে, সকালে থেকে সন্ধ্যায় পৌঁছছে, আবার সন্ধ্যার সময় তাকে আবার নাইট শিফটে দিয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে সভায় বাস নৈরাজ্য রোধে 10টি সুপারিশমালা তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ইকরামুল আদনান, বৈশাখী সংবাদ, ঢাকা।